শেষ পর্যন্ত পড়ার পর পাভেল বইটা হাঁটুর ওপর নামিয়ে রেখে আগুনের দিকে তাকিয়ে রইল চিন্তাচ্ছন্ন হয়ে। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। সবাই ভাবছে গ্যাডফ্লাইয়ের বিয়োগান্ত পরিণতির কথাটা। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে পুজিরেভস্কি রইল আলোচনা আরম্ভ হবার অপেক্ষায়। নিস্তব্ধতা ভেঙে সেরেদা বলল, বড় ভয়ানক কাহিনী, দেখা যাচ্ছে পৃথিবীতে এমন মানুষও আছে। গ্যাডফ্লাই যা করেছে খুব কম লোকই তা পারে, কিন্তু মানুষ যখন লড়াই করবার মতো একটা আদর্শ খুঁজে পায় তখন সে যে কোনো কষ্ট সইবার মতো বলিষ্ঠতা অর্জন করে। স্পষ্টই দেখা যাচ্ছে দারুণ নাড়াচাড়া খেয়েছে সেরেদার মন। বইটা তার মনে গভীর দাগ কেটেছে। আন্দ্রিউশা ফেমিচেভ রাগে গর্জে উঠল, ওই যে পাদ্রিটা যে ওর গলার মধ্যে একটা ক্রুশ ঢুকিয়ে দিয়ে গ্যাডফ্লাইকে মারার চেষ্টা করেছিল, ওই হরামজাদাটাকে হাতের কাছে পেলে পিষে মারতাম এখনই। ফোমিচেভ বোলাইয়াত সেরেকফ থেকে এসেছে, সেখানে ও ছিল একজন মুচির সহকারী। কাঠি দিয়ে একটা টিনের পাত্রকে আগুনের কাছাকাছি ঠেলে দিয়ে গভীর বিশ্বাস ভরা গলায় আন্দ্রেসুক বলল, মরবার মতো একটা সত্যিকারের আদর্শ থাকলে মানুষ মরতে ভয় পায় না, আদর্শই মানুষকে শক্তি যোগায়। যা করছো ঠিক করছো এটা জানা থাকলে তুমি হাসি মুখে মরতে পারো, এইভাবেই লোকে বীর হয়ে ওঠে। আমি একটা ছেলেকে জানতাম, পুরাই কাতার নাম, ওডেসায় যখন জরের সৈন্যতল তাকে ঘিরে ধরল সে একাই একটা গোটা পল্টনকে রুখল যতক্ষণ পারে। তারপর ওরা তাকে বেয়নেটে বিঁধে ফেলবার আগেই সে একটা হাত বোমা ফাটিয়ে নিজেকে আর সেই সঙ্গে ওদের সবগুলোকে উড়িয়ে দিল। অথচ সে এমন কিছু অসাধারণ ছেলে ছিল না। বইয়ের গল্পে যাদের সম্বন্ধে পড়া যায় ও মোটেই সেরকম ছিল না, কিন্তু ওকে নিয়ে গল্প লেখার মতো আমাদের মধ্যে এরকম অসংখ্য বীর ছেলে আছে। টিনের পাত্রের ভেতরটা সে একটা চামচ দিয়ে নেড়ে ঠোঁট কুঁচকে একটু চেখে নিয়ে আবার বলতে লাগল, কেউ কেউ আছে কুকুরের মতো অপমান সয়ে অসম্মানের মরণ মারা যায়। ইজিয়াসলাভের লড়াইয়ের একটা ঘটনার কথা বলি শোনো। গরিন নদীর ধারে সেটা একটা পুরনো শহর, রাজা রাজরাদের আমলে তৈরি হয়েছিল, কেল্লার মতো করে তৈরি করা একটা পুলিশ গির্জা আছে ওখানে। শহরে ঢুকে আমরা তো বাঁকাচোরা সরু রাস্তাগুলো দিয়ে একজনের পেছনে আরেকজন সার বেঁধে যাচ্ছি। আমাদের ডান দিকটায় পাহারায় আছে এক দল লাটভিয়ান সৈন্য। বড় রাস্তাটাতে পড়তেই দেখি একটা বাড়ির বেড়ার গায়ে জিন লাগানো তিনটে ঘোড়া বাঁধা। আমরা তো ভাবলাম যাক, এতক্ষণে জনাকত পুলিশ সৈন্যকে বাগানো গেছে। জনাদশেক আমরা ছুটে ঢুকে পড়লাম আঙিনায়। আমাদের আগে আগে সেই লাটভিয়ান সৈন্যদলের কমান্ডার দৌড়লো তার মোজার পিস্তলটা নাড়তে নাড়তে। সামনের দরজাটা খোলা, ভেতরে ঢুকে পড়লাম আমরা, কিন্তু দেখা গেল পুলিশদের বদলে আমাদেরই তিনজন লোক রয়েছে সেখানে, খোঁজ খবর নিয়ে আসবার জন্য একটা টহলদার ঘোড়সওয়ারের দল এরা আমাদের আগেই এসে পৌঁছিয়েছে। যে দৃশ্যটা আমাদের চোখে পড়ল সেটা মোটেই শোভন নয়। এই বাড়িতে যে পুলিশ অফিসারটি ছিল তারই বউটার উপরে ওরা অত্যাচার করছে। লাটভিয়ান কমান্ডার ব্যাপারটা দেখে নিয়েই তার নিজের ভাষায় চিৎকার করে কি যেন বলল। তার সৈন্যরা এসে ওই তিনজন লোককে ধরে বাইরে টেনে আনলো। ঘটনাটার সময় আমরা মাত্র দুজন ছিলাম রাশিয়ান, বাকি সবাই লাটভিয়ান। এই কমান্ডারটির নাম ব্রেদিস। আমি ওদের ভাষা বুঝি না, কিন্তু বুঝতে পারলাম যে সে এই তিনজনকে খতম করে ফেলবার জন্য হুকুম দিয়েছে। এই লাটভিয়ানরা ভারী দুর্ধর্ষ, কিছুতেই দমে না কখনো। তারা তো এই তিনজনকে টেনে হিঁচড়ে নিয়ে চলল আস্তাবলের দিকে। স্পষ্টই দেখতে পেলাম ওই তিনজন লোকে এরা কিছুতেই পার নেই। ওদের মধ্যে একজন খুব দশাশয় লম্বা চেহারা। আমরা যখন ঘরে ঢুকি ঠিক তখনই সে একটা মগ বের করে একপাত্র মদ চাচ্ছিল মেয়েটার কাছে। সে তো প্রাণপণে লাথি ছুঁড়ে যুদ্ধে আর চেঁচিয়ে বলছে একটা বাজে মেয়ে মানুষের জন্য তাকে গুলি করে মারার কোনো এখতিয়ার তাদের নেই, অন্য দুজনও প্রাণ ভিক্ষা করছে। আমার তো ঘামে সর্বাঙ্গ ভিজে উঠল। ব্রিদিসের কাছে ছুটে গিয়ে বললাম, কমরেড কমান্ডার, সামরিক আদালতের ওপর ওদের বিচারের ভার ছেড়ে দাও, তুমি কেন ওদের রক্তে নিজের হাত নোংরা করতে যাচ্ছ? শহরে লড়াই শেষ হয়নি এখনো, এদিকে আমরা কেন এই জানোয়ারগুলোর জন্য সময় নষ্ট করতে যাই? সে তো আমার দিকে বাঘের মতো জ্বলন্ত চোখে তাকানো। সত্যি বলছি, কথাটা বলে ফেলেছি বলে আমার রীতিমতো আফসোস হলো। পিস্তলটা আমার দিকে বাগিয়ে ধরল সে। 7 বছর ধরে যুদ্ধ করেছি, কিন্তু সেই মুহূর্তে
সেই মুহূর্তে যে আমার সত্যি দারুণ আতঙ্ক হয়েছিল সে কথা স্বীকার করছি। দেখলাম লোকটা আগে গুলি করে তারপর যা শোনার শুনতে চায়। ভাঙা ভাঙা রাশিয়ান ভাষায় সে আমাকে প্রচণ্ড ধমক দিয়ে যা বলল কোনো রকমে তার মানেটা বুঝলাম। আমাদের ঝান্ডা আমাদেরই রক্তের রঙে লাল, এই লোকগুলো গোটা লাল ফৌজের কলঙ্ক, ডাকাতি করার একমাত্র শাস্তি মৃত্যু। দৃশ্যটা সহ্য করতে না পেরে আমি আঙিনাটা থেকে প্রাণপণে ছুটে বেরিয়ে এলাম। পেছনে গুলির শব্দ শুনলাম, বুঝলাম খতম হয়ে গেল ওরা তিনজন। অন্য সঙ্গীদের সঙ্গে গিয়ে যখন জুটলাম ততক্ষণে শহরটা আমাদের দখলে চলে এসেছে। একেই বলতে চাই কুকুরের মতো মোরা। ওই তিনজন লোক সেইভাবেই মরেছে। ওদের তিনজনের ওই টহলদার দলটি হচ্ছে মলিতোপলে যারা আমাদের পক্ষে যোগ দিয়েছিল তাদেরই একটি দল। এক সময় তারা মাখনোর দলে ছিল, ফালতু কয়েকজন লোক এই আর কি। টিনের পাত্রটা পাশে রেখে আন্দ্রস চুক তার রুটির থলিটা খোলা আরম্ভ করল। আমাদের লোকজনের মধ্যে ওরকম জানোয়ারের সাক্ষাৎ মাঝে মাঝে মিলবে, তাদের সবাইকে ঢিট করা সম্ভব নয়। আপাত দৃষ্টিতে অবশ্য সবাই বিপ্লবের পক্ষে, অথচ এদের জন্যই আমাদের বদনাম হয়। কিন্তু সেদিন আমরা যে দৃশ্যটা দেখেছিলাম তা অতি উচিত, চট করে আমি ঘটনাটা ভুলব না। চায়ে চুমুক দিয়ে সে তার বক্তব্য শেষ করল। তাঁবুর লোকজন সবাই ঘুমিয়ে পড়ার পর রাত্রি গভীর হয়ে এসেছে। নিস্তব্ধতার মধ্যে সেরেদার নাক ডাকানো বাঁশি শোনা যাচ্ছে। পুজিরেভস্কি ঘোড়ার জিনে মাথা রেখে ঘুমোচ্ছে। দলের রাজনৈতিক নেতা ক্রেমার শুধু বসে বসে নোটবুকে কি যেন লিখছে। পরের দিন একটা টহলদারির কাজ সেরে ফিরে এসে পাভেল একটা গাছের ডালে তার ঘোড়াটাকে বেঁধে ক্রেমারকে ডাকল। তার সবে মাত্র চা খাওয়া শেষ হয়েছে। শোনো ক্রেমার, আমি যদি এক নম্বর ঘোড়সওয়ার বাহিনীতে বদলি হই তাহলে কেমন হয়? দেখে শুনে মনে হচ্ছে বড় রকম কিছু হবে ওদিকে। মজা দেখবার জন্য তো আর ওদের জমায়েত করা হয়নি, আমাদের এদিকে তো বিশেষ কিছু হবে মনে হচ্ছে না। বিস্মিত হয়ে ক্রেমার তাকালো তার দিকে। বদলি হতে চাও? সিনেমা দেখতে গিয়ে জায়গা বদল করার মতো ফৌজিও দল বদল করা যায় বলে ভেবেছো নাকি? পাভেল বাধা দিল তাকে, কিন্তু একজন সৈন্য কোথায় লড়াই করছে তাতে কি কিছু এসে যায়? আমি তো আর পেছনের ঘাঁটিতে গিয়ে বসে থাকছি না। কিন্তু ক্রেমার সরাসরি এ প্রস্তাবের বিরুদ্ধে মত দিল। তাহলে ফৌজের শৃঙ্খলা থাকে কোথায়? হ্যাঁ, তুমি মোটেই খারাপ ছেলে নও পাভেল, কিন্তু কোনো কোনো ব্যাপারে তোমার চালচলন একটু নৈরাজ্যবাদীদের মতো। তোমার ইচ্ছা মতো সব কিছু করে বলে ভেবেছো নাকি? হ্যাঁ, তুমি ভুলে যাচ্ছ যে পার্টি আর কমসমল কঠিন শৃঙ্খলায় বাধা। সবার আগে পার্টি, আমাদের মধ্যে যার যেখানে থাকা সবচেয়ে দরকার সেখানেই তাকে থাকতে হবে, সে যেখানে থাকতে চায় সেখানে নয়। পুজিরস্কি তোমার বদলির দরখাস্ত একবার ফেরত দিয়েছে মনে নেই? এই তো তোমার কথার জবাব। বলতে বলতে ক্রেমার এত উত্তেজিত হয়ে পড়েছে যে সে একদম কেশে উঠল। লম্বা রোগা এই মানুষটা ছাপাখানার কর্মী ছিল। শীষের গুঁড়ো তার ফুসফুসের মধ্যে কায়েমি বাসা বেঁধেছে। মাঝে মাঝে তার রক্তহীন গালে একটা অস্বাস্থ্যকর লালচে আভা দেখা দেয়। সে শান্ত হয়ে আসার পর পাভেল নিচু গলায় কিন্তু দৃঢ়স্বরে বলল, যা বললে সবই ঠিক, কিন্তু তাহলেও আমি বুদিয়ানি বাহিনীতেই যাব। পরের সন্ধ্যায় তাঁবুর মধ্যে আগুনের পাশে কুণ্ডলির আড্ডায় দেখা গেল পাভেল অনুপস্থিত। পাশের গ্রামে পাহাড়ের ওপর একটা স্কুল বাড়ির বাইরে বুদিয়ানি ঘোড়সওয়ার বাহিনীর একদল লোক একটা বড় বৃত্ত তৈরি করে জড়ো হয়েছে। দৈত্যের মতো বিরাট দেহ একজন লোক একটা মেশিন গানের ঠেলা গাড়ির পেছনে বসে মাথার পেছনে টুপিটা ঠেলে দিয়ে অ্যাকর্ডিয়ন বাজাচ্ছে। তার অপটু আঙুল চালনার ফলে যন্ত্রটা থেকে বেসুরো বেতালা নানা রকম উচ্চকিত গোঙানির সুর বেরিয়ে আসছে, যেন যন্ত্রণায় কাতরাচ্ছে বাজনাটা।
ঠেলা গাড়িটার চারপাশে আর বেড়ার ধারে ধারে এসে উৎসুক চোখে জড়ো হয়েছে গ্রামের ছেলেমেয়েরা এই সৈন্যদের মজার ব্যাপার ট্যাপার দেখার জন্য। সৈন্যদলটা কিছুক্ষণ আগেই ওদের গ্রামে ঢুকেছে। লাগাও তো হে তোতালো, হ্যাঁ পায়ের গুঁতোয় মাটি খুঁড়ে ফেলো, তবে তো ধাই দাপাদাপ, হ্যাঁ একেই তো বলে নাচ ভায়া, ওহে বলিও অ্যাকর্ডিয়ান বাজিয়ে, আরে জোরসে বাজাও না। কিন্তু অ্যাকর্ডিয়ান বাজনদারের বিরাট মোটা আঙুলগুলো লোহার ঘোড়ার নাল অতি সহজে বেঁকিয়ে ফেলতে পারলেও বাজনাটার চাবির ওপর সেগুলো অত্যন্ত আড়ষ্টভাবে নাড়াচাড়া করছিল। একজন তামাটে রঙের ঘোড়সওয়ার সৈন্য ক্ষোভের সঙ্গে বলে উঠল, মাখনো ডাকাত দলের হাতে আমাদের আফনাসি কুলিয়াপকা মারা পড়াতে বড় দুঃখ হচ্ছে। ছেলেটা অতি চমৎকার অ্যাকর্ডিয়ান বাজাতে পারত, আমাদের দলের ডান দিকের পাহারাদারিতে থাকতো। আহা মারা গেল ছেলেটা গো, খুব ভালো সৈনিক ছিল, আমাদের দলে এ পর্যন্ত সবার সেরা অ্যাকর্ডিয়ান বাজনদার ছিল সে। পাভেল দাঁড়িয়েছিল জমায়েতের মধ্যে এক জায়গায়, শেষ কথাটা কানে গেল তার। ভিড় ঠেলে মেশিন গানের ঠেলা গাড়িটার কাছে এসে অ্যাকর্ডিয়ানের হাপড়টার ওপর হাত রাখল সে, বন্ধ হয়ে গেল বাজনাটা। অ্যাকর্ডিয়ান বাজনদার ভ্রুকুটি করে জানতে চাইল, কি চাও তুমি? তোপতালো থেমে পড়ল, ক্রুদ্ধ একটা গুঞ্জন উঠল ভিড়ের মধ্য থেকে, ব্যাপার কি? পাভেল বাজনাটা টেনে নিয়ে বলল, দেখি একবার চেষ্টা করে। বুদিয়ানি ঘোড়সওয়ারটি এই লাল ফৌজের পদাতিক সৈন্যটার দিকে একটু অবিশ্বাস ভরা চোখে তাকিয়ে অনিচ্ছার সঙ্গে অ্যাকর্ডিয়ান ঝুলিয়ে দেবার ফিতেটা নিজের কাঁধ থেকে খুলে দিল। অভ্যস্ত ভঙ্গিতে পাভেল তার হাঁটুর ওপর অ্যাকর্ডিয়ানটা রেখে পাখার মতো খুলে ছড়িয়ে ধরল ভাঁজ করা হাঁপড়টা। তারপর যন্ত্রটার মধ্য থেকে বেরিয়ে এলো একটা পরিচিত গানের কলির মন মাতানো ছন্দে মিষ্টি সুর ঝংকার। সুরের তালে তালে তোপতালো একটা বিরাট পাখির মতো দুই হাত ছড়িয়ে লাফিয়ে বৃত্তের মাঝখানে এল। অদ্ভুত কৃতিত্বের সঙ্গে পাক খেয়ে ঘুরে ঘুরে সুরের ছন্দের সঙ্গে তালে তালে নিজের হাঁটুতে উরুতে মাথায় কপালে জুতোর তলা এবং শেষ পর্যন্ত মুখের ওপর চাপড় মেরে মেরে নাচতে লাগল। আর দম ফুরিয়ে না আসা পর্যন্ত উদ্দাম ভঙ্গিতে পা ছুঁড়ে লাট্টুর মতো পাক খেয়ে খেয়ে বৃত্তটার চারদিকে নেচে চলল তোপতালো। ১৯২০ সালের পাঁচই জুন কয়েকটা সংক্ষিপ্ত কিন্তু প্রচণ্ড লড়াইয়ের শেষে জেনারেল বুদিয়ানি এক নম্বর ঘোড়সওয়ার বাহিনীর তৃতীয় আর চতুর্থ পুলিশ বাহিনীর মাঝখান দিয়ে শত্রু বহু ভেদ করে বেরিয়ে গেল। তাদের এগিয়ে যাবার পথে বাধা দেবার জন্য পুলিশ জেনারেল সাউইকির অধীনে যে ঘোড়সওয়ার দলটি মোতায়েন ছিল সেটাকে ধ্বংস করে দিয়ে বন্যার মতো এগিয়ে চলল রুদসিনির দিকে। পুলিশ সামরিক নেতারা তাড়াতাড়ি করে একটা প্রতি আক্রমণ দল গড়ে তুলে সেটাকে খাড়া করে দিল বুহ যেখানে ভেঙে গিয়েছিল সেইখানে। পগ্রোবিস্ট স্টেশন থেকে লড়াইয়ের জায়গাটায় পাঁচটা ট্যাঙ্ক তাড়াতাড়ি এনে ফেলা হলো, কিন্তু পুলিশরা যেখান থেকে আক্রমণ চালাবে বলে স্থির করেছিল বুদিয়ানি বাহিনী সেই জারুদ নিৎসির পাশ কাটিয়ে দিয়ে পুলিশদের পেছনের ঘাঁটিতে মুছে গেল। পুলিশদের এই পেছনের ঘাঁটির দিকে কাজাতিন হচ্ছে সবচেয়ে সামরিক গুরুত্বপূর্ণ জায়গা। এক নম্বর ঘোড়সওয়ার বাহিনী সেই দিকে এগুবে বলে পুলিশ নেতৃত্ব ধরে নিয়েছিল। পেছন দিক থেকে তাদের ওপর হামলা চালাবার হুকুম দিয়ে পুলিশ জেনারেল কর্নিকির ঘোড়সওয়ার সেনাদলকে পাঠানো হল বুদিয়ানি বাহিনীকে আক্রমণ করবার জন্য। এর ফলে কিন্তু পুলিশদের অবস্থাটার বিশেষ উন্নতি ঘটল না। তারা অবশ্য ভাঙা বুহটাকে জুড়ে দিয়ে বুদিয়ানি বাহিনীকে দুভাগে বিচ্ছিন্ন করে দিতে সমর্থ হল, কিন্তু আবার নিজেদের সৈন্য সারির পেছনে শক্তিশালী একটা শত্রু ঘোড়সওয়ার বাহিনীর উপস্থিতির ফলে তাদের পেছনের ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যাবার ভয় আছে। বুদিয়ানির ঘোড়সওয়ার বাহিনী সেখান থেকে কিয়েভে পুলিশ ফৌজের আরেক অংশের ওপর হঠাৎ গিয়ে আক্রমণ চালাতে পারে, এই সম্ভাবনার ফলে পুলিশ ফৌজের অবস্থাটা খুবই অনিশ্চিত। এগিয়ে যাবার পথে লাল ফৌজের ঘোড়সওয়ার দলগুলি পুলিশদের পালাবার পথে বাধা সৃষ্টি করার জন্য ছোট ছোট রেল শাঁখগুলো উড়িয়ে দিয়ে আর রেল লাইন উপড়ে ফেলতে ফেলতে চলল। পুলিশদের সামরিক দপ্তর যে জিতমিরে
এই খবরটা পুলিশ যুদ্ধবন্দীদের কাছে জানতে পেরে এক নম্বর ঘোড়সওয়ার বাহিনীর কমান্ডার জিতোমির আর বর্দিচেভ দুটো জায়গায় দখল করবে বলে ঠিক করল। এই দুটোই গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন আর শাসন কেন্দ্র। 7 জুনের ভোরে 4 নম্বর ঘোড়সওয়ার বাহিনী পুরো বেগে এগিয়ে চলল জিতোমিরের দিকে। পাভেল কোরচাগিন ঘোড়ায় চেপে চলেছে তাদের একটা সৈন্যদলের সঙ্গে তাদের ডান দিকের রক্ষী হিসেবে। মৃত অ্যাকোর্ডিয়ান বাজনদার কুলিয়াপকার জায়গায় তাকে নেওয়া হয়েছে। সৈন্যদের সমবেত অনুরোধে তাকে এই দলটায় ঢুকিয়ে নেওয়া হয়েছে। এমন চমৎকার একজন অ্যাকোর্ডিয়ান বাজিয়েকে তারা হাত ছাড়া করতে চায়নি। মুখে ফেনা ওঠা ঘোড়াগুলোকে না থামিয়ে তারা জিতোমিরে ঢুকে পড়ল ফালের আকারে ছড়িয়ে। সূর্যের আলোয় তাদের খোলা তলোয়ারগুলি ঝিকমিক করছে। ঘুরের শব্দে মাটি কেঁপে উঠছে, সশব্দে নিঃশ্বাস ফেলছে ঘোড়াগুলো। রেকাবে পা রেখে খাড়া হয়ে দাঁড়িয়ে উঠছে মানুষগুলো। পায়ের নিচে দ্রুত মাটি সরে যাচ্ছে। বাগান আর ময়দানে সাজানো মস্ত শহরটা ফৌজি দলটার দিকে সামনে এগিয়ে আসছে। ঘোড়সওয়ার বাহিনীর বন্যার স্রোতের মতো বাগানগুলোকে পাশ দিয়ে এসে পড়ল শহরের কেন্দ্রে। মৃত্যুর মতো দুরপনেও একটা ভয়ঙ্কর যুদ্ধের ধ্বনিতে ভরে উঠল আকাশ বাতাস। হঠাৎ আক্রমণে পুলিশরা এতই হতচকিত হয়ে পড়ল যে তারা বিশেষ কিছু প্রতিরোধ দিয়ে উঠতে পারল না। স্থানীয় রক্ষী সেনাদল একেবারে গুঁড়িয়ে গেল। পাভেল কোরচাগিন তার ঘোড়াটার কাঁধের ওপর দিয়ে নিচু হয়ে ঝুঁকে বেগে ঘোড়া হাঁকিয়ে চলেছে। তার পাশে ছুটে চলেছে তোপতালো, একটা কালো সরু পাওয়ালা ঘোড়ায় ছিল। এই দুঃসাহসী ঘোড়সওয়ারটি এক সময় তলোয়ারের অভ্রান্ত লক্ষ্যে একটি আঘাতেই পুলিশ সৈন্যের মাথা উড়িয়ে দিল। লোকটা তার কাঁধে বন্দুক তুলে নেবার সময়ও পেল না। পাভেল দেখল দৃশ্যটা। রাস্তা দিয়ে ছুটে চলেছে তাদের ঘোড়াগুলো। লোহার নাল লাগানো খুঁড়ের শব্দ উঠছে পাথরের বুকে। তারপর একটা মোড়ের মাথায় তারা একেবারে মুখোমুখি একটা মেশিন গানের সামনে এসে পড়ল। ঠিক রাস্তার মাঝখানে বসানো রয়েছে মেশিন গানটি। নীল রঙের উর্দি পরা চৌকোনো টুপি মাথায় 3 জন পুলিশ তার উপর ঝুঁকে রয়েছে। চতুর্থ একজন লোক রয়েছে, তার কোটের গলার বেড়ে সোনার কারুকার্য। সে পাভেল আর তোপতালোর দিকে তার মোজার পিস্তলটা বাজিয়ে ধরল। তোপতালো বা পাভেল কেবি তাদের ঘোড়ার গতিবেগ রুখতে না পেরে এসে পড়ল মেশিন গানের ওপর একেবারে মৃত্যুর গহ্বরের মধ্যে। অফিসারটি পিস্তলে গুলি ছুড়ল পাভেলকে লক্ষ্য করে। পাভেলের ডাল ঘেঁষে গুলিতে সাঁ করে বেরিয়ে গেল। পর মুহূর্তেই অফিসারটির মাথা ঢুকে গেল পাথরে বাঁধানো রাস্তার উপর। ঘোড়াটা গতিবেগের ধাক্কায় সে চিৎপাত হয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে মেশিন গানটা বরপর আর উন্মত্তভাবে দ্রুত ক্রমান্বয়ে গর্জে উঠল। আর ডজন খানিক জ্বলন্ত সিসার বোলতার কামড়ে মুখ টুকরে মাটিতে পড়ে গেল তোপতাল আর তার কালো ঘোড়া। পাভেলের ঘোড়াটা পেছনের পায়ে ভর করে খাড়া দাঁড়িয়ে উঠে একটা আতঙ্কের হাঁক ছেড়ে ওই দুজনের প্রাণহীন দেহটার ওপর দিয়ে একটা লাফ মেরে এসে পড়ল মেশিন গানের কাছে। পাভেলের তলোয়ারটা শূন্য একটা ঝিরিক তুলে বেঁকে নেমে এসে একটা নীল রঙের চৌকানো টুপির ওপর কেটে বসে গেল। আরেকবার ওপরে উঠে এলো তলোয়ারটা আরেকটা মাথার ওপর নেমে আসার জন্য তৈরি হয়ে। কিন্তু আতঙ্কগ্রস্ত ঘোড়াটা লাফিয়ে পড়লো একপাশে। ততক্ষণে পুরো বাহিনীটা বন্যায় ফুঁসে ওঠা পাহাড়ি নদীর মতো রাস্তার ওই পাড়ে নেমে এসেছে। অসংখ্য তলোয়ারের ফলা ঝিলিক উঠছে শূন্যে। জেলখানার লম্বা সরু সরু বারান্দাগুলো এ কোলাহলের প্রতিধ্বনি। যন্ত্রণাবিদ্ধ শীর্ণ মুখ মেয়ে পুরুষের গাদাগাদি ছোট ছোট জেল কুঠুরিগুলোয় দারুণ একটা চাঞ্চল্য। শহরে যে লড়াই চলেছে তা তারা জানে। তারা মানে যে মুক্তি এবং শহরের বুকে হঠাৎ নেমে আসে এই আক্রমণকারীরা যে তাদেরই লোক, এ কথা যেন বিশ্বাসী হতে চায় না। জেলের আঙিনাটায় গুলি চলছে, লোকজন ছোটাছুটি করছে বারান্দা বেয়ে। আর তারপরেই সেই চির আকাঙ্ক্ষিত অতি প্রিয় আর সুতীক্ষ্ণ ঘোষণাটি শোনা গেল, কমরেডরা সব তোমরা মুক্ত। পাভেল ছুটে গেল একটা তালাবন্ধ দরজার কাছে। দরজাটার গায়ে ছোট্ট একটা জানলার মুখে অনেক জোড়া চোখ আটকে আছে। ভীষণ জোরে তালাটার ওপরে পাভেল তার রাইফেলের কুঁদোটা দিয়ে বারবার আঘাত করতে লাগল। পাভেলকে একপাশে ঠেলে সরিয়ে দিয়ে মিরোনোভ তার পকেট থেকে একটা হাত বোমা বের করে বলল, দাঁড়াও একটা বোমা ফাটিয়ে ভাঙি ওটাকে। তাদের পল্টনের কমান্ডার সিগার সিংকো তার হাত থেকে বোমাটা ছিনিয়ে নিল। থামো থামো আহাম্মক কোথাকার, পাগল নাকি? এখনই চাবি নিয়ে এসে পড়বে, ভাঙতে না পারলে চাবির জন্য অপেক্ষা করতে হবে।
জেলখানার প্রহরীদের ততক্ষণে বারান্দা দিয়ে নিয়ে আসা হচ্ছে রিভলভার উঁচিয়ে ধরে। তারপরে জেলখানার খোলা জায়গাগুলো ভরে উঠল ছেঁড়া পোশাক পরা নোংরা আনন্দে উন্মত্ত মেয়ে পুরুষের ভিড়ে। জেল কুঠুরিটার দরজা সম্পূর্ণ খুলে ধরে পাভেল ছুটে ভেতরে ঢুকল। কমরেড, কমরেড মুক্ত তোমরা, আমরা বুদ্ধিহানির লোক, আমাদের ফৌজ শহর দখল করে নিয়েছে। একটি মেয়ে জল ভরা চোখে পাভেলের কাছে ছুটে এসে দু হাতে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল, যেন সে তার প্রিয় কোনো আত্মীয়কে পেয়েছে। সাদা কর্তা পুলিশরা এই পাথুরে আধার কুচরে গুলে পুড়ে দিয়েছিল 5,071 জন বলশেবিককে আর 2,000 লাল ফৌজের রাজনৈতিক কর্মীকে। এরা সবাই গুলিতে কিংবা ফাঁসিতে মরবার অপেক্ষায় ছিল। এদের উদ্ধার করতে পারাটা এই সৈন্য দলের যোদ্ধাদের কাছে সবচেয়ে বড় কৃতিত্ব, যুদ্ধ জয়ের চেয়েও এটা ঢের ঢের বড় পুরস্কার। 7,000 বিপ্লবীর চোখে রাত্রির সূচিবেদ্য অন্ধকারে ফুটে উঠল জুন মাসের উষ্ণ দিনের সূর্যের উজ্জ্বলতা। একজন বন্দী আনন্দের উচ্ছ্বাসে ছুটে এলো পাভেলের কাছে। তার গায়ের চামড়াটা শুকনো, লেবুর রঙের মতো বিবর্ণ। ডক্টর স্যামুয়েল লেখার, শেপে তোফকার, সেই ছাপাখানার একজন কম্পোজিটর। Bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Una mattina mi sono alzato e ho trovato un vaso. Oh partigiano, portami via. Bella ciao, bella ciao.